হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেকরয় চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার বা আপনার ফ্যামিলির যদি কোনো পুরনো ফটো থাকে যেগুলি অনেকটা ব্লার হয়ে গেছে বা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেগুলোকে আপনি কীভাবে ঠিক করতে পারবেন বা যে ব্লারনেসটা আছে সেটাকে দূর করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নেতাজির একটা ফটো নিয়েছি এবং দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার। দেখতে পাচ্ছেন আমার বা সাইডে যেটা আছে সেটা বিফোর আগে কত ব্লারনেস ছিল এবং আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আফটার। তো এটাকে যখন আমি আফটার নিয়ে যাচ্ছি বা এই লাইনটাকে যখন সরাচ্ছি তখন দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার যদি কোনো ফটো বা আপনার ফ্যামিলির যদি কোনো ফটো থাকে পুরনো সেটাকে আর নতুন করতে পারবেন বা ব্লারনেস যেটা সেটাকে আপনি দূর করতে পারবেন। তো দেখুন স্টেপ বাই স্টেপ আমি পরপর দেখাচ্ছি আপনাকে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আপনি সিম্পলি প্লে স্টোরে যাবেন এবং এখানে লিখবেন রিমাইনি, আর RIMINI। তো দেখতে পাচ্ছেন রিমাইনি লিখলে এখানে চলে এসেছে অ্যাপটা। তো এটাকে ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এই পেজটা চলে আসে। তো আপনি চাইলে স্কিপ বাটন আছে দেখুন উপরে, তো সেটাকে ক্লিক করে আপনি স্কিপ করে যেতে পারেন বা আপনি চাইলে নেক্সট বাটনে ক্লিক করেও যেতে পারেন। তো দেখেন এখানে সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে সাইন ইন করার এই পেজটা চলে আসবে। আমি এখানে গুগল দিয়ে করছি। গুগলে কী হয়, আপনার মোবাইলে যেসব ইমেল আইডি আছে সেগুলো দিয়ে আপনি ডাইরেক্ট লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো রকম পাসওয়ার্ড বা কিছু বসানোর কোনো দরকার নেই। তো আমি দেখুন এখানে গুগলে ক্লিক করছি। গুগলে ক্লিক করার পর আপনার মোবাইলে যেসব ইমেল আইডি লগ ইন করা আছে সেই সব এখানে শো করবে। পরপর আপনি যেগুলো দিয়ে লগ ইন করছেন সেগুলো পরপর শো করবে। আপনি তার মধ্যে যে কোনো একটা দিয়ে চাইলে আপনি লগ ইন করতে পারেন। দেখুন এখানে আমি একটা দিয়ে লগ ইন করছি। আপনার মোবাইলে যেটাই থাকুক না কেন আপনি সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার নিকনেম, আপনি যে নামে ইমেল আইডি আছে সেটা শো করবে। আর আপনি চাইলে উপরে আফতারে ক্লিক করে এখানে আপনি পছন্দের মতো যে কোনো স্টিকার বা ইমেজ আপনি সিলেক্ট করতে পারবেন। এটা হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে যে অ্যারো চিহ্নটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাপ আছে সেই অ্যাপের আপনি যে হোম পেজ সেখানে চলে আসবেন। এরপর যে ইনহ্যান্স লেখা আছে দেখতে পাচ্ছেন ব্লু কালারের গোল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার আপনার মোবাইলের যে গ্যালারি সেখানে চলে আসবে। আপনার যদি এখানে কোনো পারমিশন চাই তো সেটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন আপনি উপরে যে ক্যামেরা রোল যে বাটনটা আছে সেখানে ক্লিক করে আপনার যেখানে ফটো আছে আপনি সেখান থেকে ফটো নিতে পারেন। তো আমি এখান থেকে কিছু ডাউনলোড করে রেখেছিলাম পুরনো ফটো, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমি মনে করুন আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ফটোটা নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা যথেষ্ট ব্লার আছে এবং দেখতে অনেকটাই পুরনো হয়ে গেছে। তো এটাকে আমি ঠিক করার চেষ্টা করব। তো ঠিক করার জন্য আপনাকে নিচে দেখুন লাল কালারের যে টিক চিহ্নটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা অ্যাড আসবে। অ্যাডটার 5-6 সেকেন্ড পর আপনার যদি ডান সাইডে দেখুন ক্রস বাটন আছে তাহলে সেটাকে ক্লিক করবে না। পুরো অ্যাডটা আপনাকে বাধ্য হয়ে দেখতে হবে, না হলে যে অ্যাপটা সেই অ্যাপটা কাজ করবে না। বন্ধুরা, তো বাধ্য হয়ে আপনাকে এই পুরো অ্যাডটা দেখতে হবে, কিছু করার নেই ব্যাপারে। তো আর হচ্ছে বন্ধুরা আপনাকে ইন্টারনেট থাকা বাধ্যতামূলক। তো আপনি যখন এই অ্যাপটা ইউজ করবেন তখন আপনার মোবাইলে নেট কানেকশন থাকতেই হবে, না থাকলে এই অ্যাপটা কাজ করবে না। তোমাদের অ্যাডের টাইমটা শেষ হয়ে যাওয়ার পর উপরে যে ক্রস বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে যে ক্রিয়েট হয়েছে সেই পেজটা চলে আসবে। বা যদি কোনো সময় বড় ফাইল থাকে সেটা ক্রিয়েট হতে একটু টাইম লাগে, তো টাইমটা দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই বাটনটার সাহায্যে আপনি দেখতে পারবেন যে আগে কেমন ছিল আর এখন কেমন আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আকাশ পাতাল ডিফারেন্স। বন্ধুরা, আমি আরও কিছু ফটো এইভাবে করেছিলাম, যেটা পুরনো ফটো ব্লার ফটো সেটাকে নতুন করার ভালোভাবে করার চেষ্টা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা বিফোর এবং আফটার করে আমি আপনাদের পরপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে ডান সাইডে যে অ্যারো বাটনটা আছে সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটাকে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো বন্ধুরা, আপনার যদি ফ্যামিলির কোনো পুরনো ফটো থাকে যেগুলো অনেকটা খারাপ হয়ে গেছে ব্লার, সেগুলো আপনি এইভাবে ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, এটা একটা ফ্রি অ্যাপ, তো এর জন্য আপনাকে কিছু লিমিটেশান দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার উপরে দেখুন যে ফ্রি 19 লেখা আছে, তো টোটাল থাকে ফ্রি 20, যেহেতু আমি একটা করেছি তার জন্য এখানে আর 19টা বাকি আছে। তো আপনি আর 19টা ফটো এরকম ইনহ্যান্স করতে পারবেন। আপনি যদি আরও বেশি ফটো ইনহ্যান্স করতে চান তাহলে নিচে দেখুন যে মি বাটনটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আসবে। নিচে আসার পর দেখুন সাইন আউট যে বাটনটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপটাকে যে ইমেল আইডিতে আপনি লগ ইন করেছেন সেটা সাইন আউট হয়ে যাবে এবং আপনি চাইলে নতুন একটা ইমেল আইডিতে যদি আবার লগ ইন করেন তাহলে আপনি আবার 20টা ফটো ইনহ্যান্স করতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনার ভালো লাগে, যদি কোনো হেল্প হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।